মুহূর্তের বড় খবর। এই মুহূর্তের বড় খবর পশ্চিম বর্ধমান জেলার উত্তর আসানসোল থানার অন্তর্গত কাল্লা মোড়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষে মৃত দুই আহত এক, এমনটাই সূত্রের খবর। আসানসোলের 2 নম্বর জাতীয় সড়কের সামনে কাল্লা মোড়ের কাছে একটি গ্যাস ট্যাঙ্কার এবং একটি ওষুধবাহী যানের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। সেই সময় রাস্তায় 2 পথচারীর মৃত্যু হয় এবং 2টি গাড়িতেই ব্যাপক আগুন লাগে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য, প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে পুলিশ। দুটো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এলপিজি বুলেট ট্যাঙ্কার আর একটা মেডিসিন লোডেড ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে কাল্লা মোড়ের কাছে। এখানে আমরা 5টার সময় ফার্স্ট খবর পেয়ে আমাদের আসানসোলতে ফার্স্ট একটা গাড়ি, তারপর আর একটা গাড়ি, তারপর রানীগঞ্জ থেকেও আর একটা গাড়ি আছে। দুটো গাড়িরই ফ্রন্ট পোর্শন বুলেট এলপিজি বুলেট ট্যাঙ্কারটা এমটি ছিল, ওর ফ্রন্ট পোর্শন এবং টায়ার গোটা 10টা মতো টায়ার পুড়ে গেছে আর কেবিনটা পুড়ে গেছে আর ট্রাকটা পুরোটাই পুড়ে গেছে। মেডিসিন লোডের ট্রাক ছিল, টায়ারগুলো সব পুড়ে গেছে, ওটার ডিজেল ট্যাঙ্কার ডিজেল ট্যাঙ্ক সব আগুন ধরে গেছে। ওটা ট্রাক ড্রাইভারও স্ম্যাশ হয়ে ওর ভিতরেই মারা গেছে। এছাড়া আরও 2জন পথচারী ওই সময় রাস্তা পারাপার করছিল, 2জন সাইকেল আরোহী, তারাও একজন স্পট ডেড হয়েছে আর একজন সিরিয়াস ইঞ্জিওর্ড হয়েছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। মানে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু বলা যেতে পারে? আপাতত 3 জন, 2 জন মৃত্যু, 2 জনের বলা যেতে পারে, 1 জন সিরিয়াস ইঞ্জিওর্ড। এটা আমাদের পরে হসপিটালে খোঁজ নিয়ে দেখতে হবে ওনার কি অবস্থা। মনে হচ্ছে কিন্তু রাত্রিবেলায় তখন ভোর হবে, সম্ভবত 2জনের কারো ভুলেই অ্যাক্সিডেন্টটা ঘটেছে বা পথচারী হয়তো পারাপার করছিল বা বাপকে বাঁচাতে গিয়েও দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট করতে পারে। আপনার নাম স্যার? সুদীপ চ্যাটার্জি। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরে দমকল বাহিনী আগুন আয়ত্তে আনে, যদিও 2টি গাড়িতেই আগুন লেগেছিল ভয়ানকভাবে। দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে আনলেও প্রশ্ন উঠেছে, লকডাউনের সময় এত বড় দুর্ঘটনা, তাতে 2জনের মৃত্যু এবং 1জন আহত, কীভাবে তা সম্ভব?